এবার আমরা পরিচিত হব যে HTML এর বিভিন্ন কোডে কি ধরনের কালার প্রদর্শিত হয় সেটা নিয়ে। দেখুন আমরা তিনটি লাইনে তিন ধরনের কালার এখানে দেখাচ্ছে, প্রথমটি ইয়েলো, এই নিচেরটি আর একটু ডার্ক, তার নিচেরটি একটু লাইট ইয়েলো। তো আমরা যদি কোডে যাই এবং কোডের মধ্যে একটু কোডে যে কোনো চেঞ্জ আমরা আনি, লক্ষ্য করুন এখানে আমরা প্রথমটি হচ্ছে এই প্রথম যে লাইনটি রয়েছে প্রথম কালারটির জন্য হচ্ছে এইটুকুন কোড, এবং অবশ্যই আমাদের বডির মধ্যেই রাখতে হবে। সেকেন্ডটির জন্য আমাদের RGB কালার কোড হচ্ছে এরকম। থার্ডে আমরা কালারে ঠিক এইভাবে আমরা কালার কোডকে ডিফাইন করতে পারি, শুধু নাম লিখেই ডিফাইন করতে পারি। এবং এখানে আমরা অলরেডি কোডটি যদি অ্যানালাইসিস করি যে কালার সেট বাই ইউজিং হ্যাক্স ভ্যালুর মাধ্যমে, হ্যাক্স ভ্যালু দ্যাট মিন্স 8 এর মাধ্যমে আমরা কালারকে ডিফাইন করতে পারি, এবং কালার সেট বাই ইউজিং আরজিবি যে ভ্যালু আছে এই ভ্যালুকে চেঞ্জ করে আমরা ডিফাইন করতে পারি। অ্যান্ড থার্ড হচ্ছে কালার সেট ইউজিং কালার নেম, শুধুমাত্র নামের মাধ্যমে আমরা কালারকে ডিফাইন করতে পারি। তো লক্ষ্য করুন আমরা যদি আমরা একে একে একটু চেঞ্জ করে দেখি, আমরা প্রথমটি দেখুন আমরা যদি 99 না দিই এখানে 11 দিই এবং এটিকে সেভ দিয়ে আমরা একটু রিলোড দিই। দেখুন কিছুটা চেঞ্জ এসেছে। এবং আমরা যদি আবার একটু এটি নোটপ্যাডে ওপেন করি এবং এখানে সেকেন্ডটা যাই আমরা ভ্যালুরকে চেঞ্জ করে দিই, আমরা এইটি রয়েছে আমরা ভ্যালুটি চেঞ্জ করে 200 রয়েছে আমরা এখানে 300 দিচ্ছি, এখানে 300 0 আমি সেভ দিচ্ছি, ইয়েস। এবং ফাইলটিকে যদি আমরা ব্রাউজার ওপেন করি দেখুন ফুললি হলুদ হয়ে গেছে কিন্তু। এবং তৃতীয় যেটা আছে থার্ড যেটি রয়েছে এটি যদি কালার চেঞ্জ করি একইভাবে, কালার সেট বাই ইউজিং কালার নেম, তো দেখুন এখানে শুধু ইয়েলো আছে, আমি রেড দিয়ে দিচ্ছি, রেড দিয়ে আমি সেভ করে বের হয়ে আসছে। এবং আমি যদি ওপেন করি ব্রাউজারটি লক্ষ্য করুন এটি রেড কালার হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের কালার কোডগুলোকে বিশ্লেষণ করতে পারি, এবং আমরা সিডির সোর্স ফোল্ডারে এই সব সোর্স কোড দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন।